কি খবর সবার, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটার মধ্যে কথা বলবো হিন্দি সিনেমার ইতিহাসে এই 15 আগস্টে যে বিশাল বড় একটা ক্ল্যাশ হয়েছে, স্ত্রী 2 ভার্সেস ভেদা ভার্সেস খেল খেল মে। তো এই তিনটে মুভি ক্ল্যাশ হওয়ার পর ডে ওয়ান বক্স অফিস কালেকশন কত, কোন ফিল্ম ইতিহাস ক্রিয়েট করলো, কোন ফিল্ম এগিয়ে আছে, কোন ফিল্ম মোটামুটি ডিসেন্ট পারফরমেন্স করছে, সব কিছু নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রত্যেকটা রিভিউ রিয়াকশন আপডেটস তোমার চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অল করে দেবে, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে থাকবে। তো ফার্স্ট কথা বলবো হচ্ছে রাজকুমার রাও শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী 2, যেটা কিন্তু হরর ফ্র্যাঞ্চাইজির স্ত্রী মুভির সিকুয়েল বলা যেতে পারে। এবং এই মুভিটা কিন্তু ডে ওয়ান কালেকশনে কিন্তু একটা হিস্টোরিক ওপেনিং কিন্তু নিয়েছে বলা যেতে পারে, একটা হরর জনার এবং উইমেন সেন্ট্রিক ফিল্মে কিন্তু রীতিমতো একটা ইতিহাস গড়ে দিয়েছে, যেটা কিন্তু মানে অনেকে হয়তো বুঝতেও পারেনি বা ভাবতেও পারেনি যে এই লেভেলের ফিল্মটা কালেকশন করতে পারে, যেটা কিন্তু ধোয়া ছোঁয়ার বাইরে। এবং এই স্ত্রী 2 এর যে পেড প্রিভিউ থেকে যে ইনকামটা এসছে, সেটা কিন্তু 11 বছর আগের যে শাহরুখ খান দীপিকা পাডুকোন অভিনীত চেন্নাই এক্সপ্রেস, সেটারও কিন্তু কালেকশন রীতিমতো বিট করে দিয়েছে। তো স্ত্রী 2 এর যদি আমি পেড প্রিভিউ বুধবার রাতে 12:30 পর যে শোগুলো শুরু হয়েছিল সেইখান থেকে যে কালেকশনটা করেছিল, সেটা মোটামুটি 9.50 crore মতো কিন্তু ইনকাম করেছে শুধু পেড প্রিভিউ থেকে, যেখানে চেন্নাই এক্সপ্রেস কিন্তু 11 বছর আগে 6.5 crore মতো কিন্তু পেড প্রিভিউ থেকে ইনকাম করেছিল। তো সেই 11 বছর পরে কিন্তু যে রেকর্ডটা ছিল সেটা কিন্তু স্ত্রী 2 রীতিমতো বিট করে দিয়েছে। ইভেন থার্সডেতে ইন্ডিপেন্ডেন্স ডের যে হলিডে ছিল সেই দিনকে কিন্তু ফিল্মটা যে কালেকশনটা করেছে সেটা কিন্তু পাঠান, টাইগার জিন্দা হ্যায়, ওয়ার ওয়ান সব কিছুর কিন্তু কালেকশনকে রীতিমতো বিট করে দিয়েছে। তো এই ফিল্মটা কিন্তু থার্সডেতে ইন্ডিপেন্ডেন্স ডের দিন কিন্তু 55 crore মতো কিন্তু ইনকাম করেছে। তো যদি 55 + 9.50 crore যদি ধরা হয়, তো মোটামুটি 64 থেকে 65 crore কিন্তু ডে ওয়ানে স্ত্রী 2 কালেক্ট করেছে, যেটা কিন্তু ইটসেলফ ইজ আনবিলিভেবল অ্যান্ড রীতিমতো কিন্তু ইতিহাস গড়ে দিয়েছে, এটুকু কিন্তু বলা বাহুল্য। কারণ একটা হরর জনার ফিল্ম যেটার মানে অডিয়েন্সটা এই জনরাটা সম্পর্কে অতটা ওয়াকিবহাল না, সেই ফিল্মটা যদি এরকম লেভেলের কালেকশন করে তার উপর আবার ক্ল্যাশ হওয়া সত্ত্বেও, তাহলে জাস্ট ভাবো যদি সোলো রিলিজ হতো ফিল্মটা কী লেভেলে কালেকশন করতে পারতো। এবার দেখা যাক এই ফিল্মটা ডে বাই ডে কত আরও কালেকশন করতে পারে, এবং লাইফ টাইমিং মোটামুটি 200-250 হতো হয়ে যাবে। এবার টোটাল কত হয় সেটা দেখার ব্যাপার, বাট আমি ফিল্মটা এখনও অবধি দেখিনি, উইকেন্ডে দেখার ইচ্ছা আছে। তো তারপরে আমি অবশ্যই আমার রিভিউটা শেয়ার করবো তোমাদের সাথে। নেক্সট যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জন অ্যাব্রাহাম এবং সারবারি বাগের ভেদা মুভিটা, যেটাও কিন্তু স্ত্রী 2 এবং খেল খেল মে মুভির সাথে কিন্তু ক্ল্যাশ হয়েছে। তো এই মুভিটা কিন্তু কোনো পেড প্রিভিউ হয়নি, এই মুভিটা কিন্তু ডে ওয়ান মানে ইন্ডিপেন্ডেন্স ডের দিন যে কালেকশনটা করেছে সেটা মোটামুটি জানা যাচ্ছে যে 7 থেকে 8 কোটি মতো কিন্তু ফিল্মটা ইনকাম করতে পেরেছে, উইচ ইজ এ ডিসেন্ট কালেকশন বলা যেতে পারে। কারণ ক্ল্যাশ হয়েছে, তার সাথে এই ফিল্মটা কিন্তু একটা মাস মশালা কন্টেন্ট আছে, সোশ্যাল মেসেজ আছে, এবং ফিল্মটা মোটামুটি রিভিউ বেশ ভালোই আসছে। তো সেই হিসেবে বলতে গেলে কিন্তু 7 থেকে 8 কোটি কিন্তু খারাপ না, সোলো রিলিজ হলে অবশ্যই ডাবল ডিজিটে কিন্তু ইনকামটা করতে পারতো। বাট ফিল্মটা কিন্তু লং রানে বেশ ভালো চলার কিন্তু ক্ষমতা আছে, স্পেশালি মাস সার্কেটে, কারণ জন অ্যাব্রাহামের কিন্তু ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডে কিন্তু তার বেশ ভালো রকম কালেকশন হয় এবং তার মাস সার্কিটে কিন্তু মোটামুটি ভালো ফ্যান বেস আছে। এবার দেখা যাক উইকেন্ডে ফিল্মটা কত কামায়, সেখান থেকে কিন্তু বোঝা যাবে যে ফিল্মটা আদৌ হিট হবে না ফ্লপ হবে। এবার হচ্ছে মেগা স্টার অক্ষয় কুমারের ফিল্ম নিয়ে কথা বলবো, খেল খেল মে, যেটা কিন্তু একটা ফিল্ম অরিজিনাল ফিল্মের রিমেক, যেটা কিন্তু 25টা ভাষায় অলরেডি রিমেক হয়ে গেছে, এবং এটা কিন্তু একটা হিউজ মাল্টি স্টার কাস্ট ফিল্ম। তো এই ফিল্মটা অক্ষয় কুমারের বলা যেতে পারে এই বছরের এখনও অবধি হায়েস্ট গ্রসার। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, হায়েস্ট গ্রসার। বাট যে কালেকশনটা এসছে সেটা কিন্তু দিয়ে অক্ষয় কুমারের পুরনো যে তার যে ফ্যান বেস বা যে স্টারডম ছিল সেটা কিন্তু জাজ করা যাবে না, বাট রিসেন্ট তার যে ফিল্মগুলো কালেকশন করছে সেখান থেকে বলতে গেলে এই ফিল্মের ওপেনিংটা কিন্তু মোটামুটি ভালো নিয়েছে। বাট আমি বলবো এটা কিন্তু তার স্টারডম হিসেবে কিন্তু ভালো না, বাট রিসেন্ট যে ট্র্যাক রেকর্ড সেখান থেকে বলতে গেলে মোটামুটি ঠিকঠাক নিয়েছে। তো খেল খেল মে ডে ওয়ানের যে বক্স অফিস কালেকশনটা উঠে আসছে সেটা মোটামুটি 5 থেকে 6 কোটির মতো রেঞ্জে ফিল্মটা কালেকশন করেছে, যেটা আমি বলবো অক্ষয় কুমারের এই বছরে এখন অবধি যে কটা মুভি এসছে এবং তার আগের যে গোলো মুভি ছিল এই বছরে সারফিরা মুভির থেকে ওই ডাবল এখানে কালেকশনটা নিয়েছে। বাট আমি বলবো ইটস নট দ্যাট গুড, বাট যেখানে অক্ষয় কুমার সেখানে আমরা আর কিছু বলার নেই। বাট ঠিক আছে, 5 থেকে 7 কোটি ইজ নট দ্যাট ব্যাড। ফিল্মটার রিভিউ মোটামুটি ঠিকঠাক আসছে, তো আমি জানি না এই ফিল্মটা কীরকম হবে, কারণ আমি অরিজিনাল ফিল্মটা দেখিনি, তো আই হ্যাভ নো আইডিয়া। বাট ট্রেলারটা
আমার অতটা ইমপ্রেসিভ লাগেনি যদিও বা, বাট লেট সি, উইকেন্ডে ইচ্ছা আছে এই তিনটে ফিল্ম দেখার চেষ্টা করবো সানডের মধ্যে দেখে তোমাদের সাথে আমার মতামতটা শেয়ার করার। বাট স্ত্রী টুয়ের কালেকশন দেখে কিন্তু আমি রীতিমতো অবাক, রীতিমতো শক্ত হয়ে গেছি, যেটা আমিও ভাবতে পারিনি সেটা কিন্তু এই স্ত্রী টু মুভির কালেকশনটা করে দেখালো। তো তোমাদের কি মতামত তিনটে ফিল্মের কালেকশন বা তিনটে ফিল্ম নিয়ে আমাকে অবশ্যই জানিও। তো এই ছিল এই তিনটে ফিল্মের ডে ওয়ান বক্স অফিস কালেকশন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তা দেখাবে পরের ভিডিওতে, বাই।